আসসালামু আলাইকুম। আমরা যারা ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করি তারা প্রত্যেকের যে মনিটর আছে বা ডিসপ্লেটা আছে সেটাই যেরকম স্ট্যাটিক ওয়ালপেপার থাকে, আমরা নর্মালি বিভিন্ন ধরনের ওয়ালপেপার এই পার্সোনালাইজেশন থেকে দিয়ে থাকি। সাপোজ ধরুন আমি একটা চেঞ্জ করেছিলাম, তো নর্মালি থাকে এরকম। তো এই জায়গাটাতে কেমন হয় যদি আমরা লাইভ ওয়ালপেপার ইউজ করতে পারি? আমরা যারা অনেক আগে থেকে স্মার্টফোন ইউজ করি তারা জানি স্মার্টফোনে লাইভ ওয়ালপেপার ইউজ করা যায়। এই যে ডিসপ্লের স্ট্যাটিক ইমেজের জায়গায় যদি লাইভ একটি ওয়ালপেপার দিতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আজকের ভিডিওতে সেটাই আপনাদেরকে দেখাবো, চলুন দেখে নেই। তো একটি সফটওয়্যার লাগবে, সফটওয়্যারটি হচ্ছে লাইভলি। তো এই সফটওয়্যারটি আপনারা দুই জায়গা থেকে পাবেন, ডিরেক্ট ওয়েবসাইট থেকেও পাবেন এবং মাইক্রোসফট স্টোর থেকেও পাবেন। আমি ওয়েবসাইট থেকে দেখাচ্ছি ওয়েবসাইট থেকে আপনারা কোথায় পাবেন। ওয়েবসাইট থেকে ডিরেক্ট সার্চ করবেন লাইভলি ওয়ালপেপার, এটা লিখে সার্চ করলে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এখানে যে রক ডেনিস্টার, আই মিন স্পেলিংটা এরকমই হবে, এই ওয়েবসাইটটি চলে যাবেন। এই ওয়েবসাইট থেকে আপনারা ডাইরেক্ট ইনস্টলারগুলো নামাতে পারবেন। এখান থেকে যে ডাউনলোডে চলে যাবেন, দেন এখান থেকে ইনস্টলার এবং মাইক্রোসফট স্টোর থেকেও নামাতে পারবেন, ইনস্টলারটি নামিয়ে নেবেন। তো যেহেতু আমার নামানো আছে তো আমি আর নামাচ্ছি না এবং এটি ফ্রি সফটওয়্যার, তো এখানে ডাবল ক্লিক করে সেট আপ দেবেন। এবং এখানে আপনাদের এরকম একটি অপশন আসতে পারে, ইনস্টল ফর অনলি মি অর অল ইউজার। এবং আপনার যদি একাধিক ইউজার থাকে সেক্ষেত্রে আপনি ইনস্টল ফর অল ইউজার দিতে পারেন বা ইনস্টল ফর অনলি মি দিতে পারেন। তো আমি এক্ষেত্রে ইনস্টল ফর অনলি মি রিকমেন্ডেড এটা দিলাম। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, ইংলিশ আমি সিলেক্ট করতেছি, দেন নেক্সটে চলে যাব এবং সকল এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করে দিব, দেন আবার নেক্সট, নেক্সট। অটোমেটিক স্টার্ট এটা আপনারা দিতে পারেন, যে আপনি যখন যতবার উইন্ডোজটি রিস্টার্ট দিবেন বা আপনার পিসিটি রিস্টার্ট দিবেন অটোমেটিকলি স্টার্ট হবে কিনা, আমি সেক্ষেত্রে এটা অফ রাখছি এবং নেক্সট দিয়ে দিলাম। তো ইনস্টল হয়ে গেলে এটা ফিনিশ করে দিব এবং সফটওয়্যারটি লঞ্চ হবে এখন। তো সফটওয়্যারটি লঞ্চ হলে এখানে দেখতে পাবেন বেশ কিছু অলরেডি বেশ কিছু লাইভ ওয়ালপেপার এখানে দেওয়া আছে। তো এটার উপরে ডাবল ক্লিক করলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে, বা অথবা আপনি এখানে থ্রি ডটে যদি ক্লিক করে সেট অ্যাজ ওয়ালপেপার দিতে পারেন। এবং দেখুন একটু সময় নেবে, তো দেখুন কত সুন্দর একটি লাইভ ওয়ালপেপার এটা আমার এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। আপনারা চাইলে আরও একাধিক ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে আপনারা ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে চলে গিয়ে আমি কয়েকটি ওয়েবসাইট বলে দিতে পারি, সেটা হচ্ছে বা আপনারা চাইলে ইউটিউবেও সার্চ করতে পারেন, ইউটিউবে এরকম লাইভ ওয়ালপেপার পাওয়া যায়, সেক্ষেত্রে আপনারা চলে যেতে পারেন পিক্সবে, এই পিক্সাবে, পিক্সাবে ওয়েবসাইটে চলে যেতে পারেন। তো পিক্সাবে এখান থেকে ফ্রি কিছু ভিডিও ডাউনলোড করা যায়, আপনারা এখান থেকে চলে যাবেন ভিডিও সেকশনে, দেন এখান থেকে ওদের ভিডিওগুলো আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। এই ভিডিওগুলো আপনারা চাইলে এগুলো ডাউনলোড করে নিতে পারেন এবং ডাউনলোড করা খুবই সহজ, জাস্ট ভিডিওতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন, দেন ডাউনলোড হয়ে যাবে। তো আমার কিছু ডাউনলোড করা আছে, তো সেগুলো আমি একটু ইউজ করব। তো তার জন্য আমার ডাউনলোড অপশনে চলে যাচ্ছি। তো আমি এখানে কিছু ডাউনলোড করে রেখেছিলাম, তো এই ডাউনলোড জিনিসগুলো আমি ওকে আমি এগুলো ডেস্কটপে নিয়ে যাচ্ছি। ওকে, আপনারা চাইলে এভাবে একদম প্যাচ ধরে সিলেক্ট করে নিতে পারেন এবং এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলেই এগুলো অ্যাড হয়ে যাবে। জাস্ট ওকে প্রেস করে দিবেন এবং চাইলে আপনারা ডিসক্রিপশন অ্যাড করতে পারেন। দেখুন আমার অ্যাড করা ওয়ালপেপারগুলো যে এখানে চলে এসেছে, তো এগুলোতে যদি আমি ক্লিক করি দেখুন এই যে কত সুন্দর হবে অ্যাপ্লাই হয়ে গেছে। এছাড়া যদি আমি এটা চেঞ্জ করতে চাই, ওকে নাও দেখুন চেঞ্জ হয়ে গেছে। এবং আপনারা চাইলে এভাবে ওয়ালপেপার অ্যাড করতে পারেন এবং সুন্দর আপনার খুব সুন্দরভাবে আপনার মনিটর বা আপনার যে পিসির ডিসপ্লেটাকে খুব সুন্দরভাবে সাজাতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত, আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার তো মাস্ট, এবং কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লেগেছে কিনা বা আপনাদের কোনো মতামত আছে কিনা, এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। চলে যাচ্ছি পরবর্তী ভিডিওতে, আপনাদের সাথে আবার দেখা হবে। টেক কেয়ার, আল্লাহ হাফিজ।